হচ্ছে মেটব, আমি প্রতিদিন এই গাছে থাকি, আর এখান থেকে কত লোক মাছ নিয়ে যায়, আমি টুক করে তার ব্যাগের থেকে মাছগুলো খেয়ে পেয়েছি। আজ তো খিদের জ্বালায় আমার পেট জ্বলে যাচ্ছে, এখনো তো কেউ আসছে না। হ্যাঁ, এখনো যে কেউ আসছে না কী করে? হ্যাঁ, ওই তো একজন আসছে বলে মনে হচ্ছে। তাই তো, এই রাস্তা দিয়ে কেউ যেতে পারে না। ওই যে সামনে যে গাছটা, ওই গাছে নাকি একটা মেচো ভূত থাকে, কি জানি কখন হয়তো খেয়ে ফেলবে। না না, এখন মনে হয় নেই, আস্তে আস্তে যায়। আমি ইলিশ মাছ কতদিন খাই না, যাই এই মাছের ব্যাগটা নিয়ে আমি এই গাছের মাথায় বসে কুড়মুড়িয়ে খাবো। এইবার আমি যাই, আমি এই মাছটা নিয়ে চলে যাই আমার বাচ্চাদের জন্য। কে দাদা? আমাদের তো এই রাজ্যে বাস করাই মুশকিল হয়ে যাচ্ছে। কেন? দেখো, আমরা সারাদিন খাটাখাটনি করি, হাট বারের দিন একটু বাজারে যাই, ভালো মাছ নিয়ে আসে, অথচ ওই যে এমনই একটা রাস্তা, ও রাস্তা ছাড়া আমাদের যাওয়ার কোনো উপায় নেই। আর ওই রাস্তায় যে বটগাছটা, ওইখানে থাকে সেই মেচো ভূত, প্রতিদিন আমাদের মাছগুলো খেয়ে নেয়, কি যে করি। আচ্ছা দাদা, একটা কাজ করলে হতো না? বলো, বলছি কি, চলো আমরা আজকে আমাদের যে গোপালদা আছে না, গোপাল ভাড়, ওর কাছে গেলে হয়তো কোনো একটা সুরাহা হতে পারে। বেশ, তবে তাই চলো। ওই রাস্তায় আমাদের চলার মতন এই হাটের থেকে যখনই আসি, ওই সামনে যে বট গাছটা, ওই গাছে একটা মেচো ভূত থাকে, আমাদের মাছ সবই নিয়ে নেয়, মাছ মাংস যা। ও হ্যাঁ, আমিও শুনেছি বটে। ঠিক আছে ভাই, আমার কাছে যখন এসেছো একটা সুরাহা হবে। এক কাজ করো, তোমরা এখন যাও, আমি ওই মেচো ভূতকে তাড়াবার ব্যবস্থা করছি। হ্যাঁ, তোমার কাছে পাবো বলেই তো আশা। চলো ভাইয়া, চলো। আমারও নাম গোপাল ভাড়, দেখাচ্ছি শালার ভূত। তুই তো দূরে কত, তোর বাপ এদেশ ছেড়ে কুল পাবে না। যে যাই দেখি, আমি একটা মাছ নিয়ে এবার ওই রাস্তা দিয়ে আমিও যাই। তাই তো, এই রাস্তায় যত মাছ মাংস নিয়ে লোকেরা যায়, খেয়ে খেয়ে ভুঁড়িটা আমার ভালোই হয়েছে। আজ তো আর কেউ আসছে না, এইবার আমি যাই দেখি। কই সে ভূতটা কোথায় দেখছি না তো? হ্যাঁ, এই কে রে? আজ আমার কত আনন্দ, এই তোর ব্যাগে মনে হচ্ছে খুব ভালো ভালো মাছ। এই তুই নাচছিস কেন রে? তুই নাচছিস কেন? আরে আমি তো নাচছি, তোর এই ব্যাগের মধ্যে মাছগুলো খাবো, আর তোকে ঘাড় মোটকে খাবো। তাই নাকি? আরে আমিও তো নাচছি কেন জানিস? কি? হ্যাঁ, তোকে বহুদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি না। তোর সাথী সাগরের সঙ্গী যারা আছে সবাইকে ধরেছি। কেন কেন? আরে মহারাজ বলেছে 101টা
101টা ভূত ধরে দিতে পারলে মহারাজের মেয়ের মঙ্গলের জন্য মা কালীর সামনে বলি দেবে, তা আমার 100টা ধরা হয়ে গেছে, আর তোকে পেলেই হবে। হ্যাঁ, আমি ভূত, আমাকে তুই কেমনই করে ধরবি, আমাকে বোকা পেয়েছো? তবে এই দেখ তোর সঙ্গীদের কেমন ধরেছি, এই দেখ। এই দেখ, তুই দেখি দেখি, ও যে বাবা রে, সত্যি তো, এ তো অনেক ভূতকে ধরে ফেলেছে। কিরে চল এবারে গুরুদেব, তোমার পায়ে পড়ি গুরুদেব, আমাকে ছেড়ে দাও গুরুদেব, আমাকে ছেড়ে দাও। না 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 না, ওই না না না, তোকে হা হা যাবার কত আনন্দ, 100টা ধরেছি, আর 1টা হলেই আমি রাজার মেয়েকে বিয়ে করতে পারবো। গুরুদেব, তুমি রাজার মেয়েকে বিয়ে করে কি পাবে? কেন, রাজার ধন সম্পত্তি অলংকার রজত কাঞ্চন সবই পাবো। আমি তোমাকে সব দেব, আমাকে ছেড়ে দাও। দেবে তাহলে শোন, প্রতিদিন রাত্রে তুই কিন্তু আমাকে 1 বস্তা করে মোহর দিয়ে আসবি, বলি পারবি? পারবো পারবো, আমাকে ছেড়ে দাও গুরুদেব। বেশ, দিতে পারি, তাহলে এক কাজ কর, আজই এক্ষুনি তুই এই বটগাছ ছেড়ে এ দেশ ছেড়ে চলে যাবি। যদি কোনো দিন তোকে এখানে আর দেখি তাহলে কিন্তু তোকে আবার ধরে আমার বাক্সেই পূর্ব। বাবা রে, ছেড়ে দে মাকে দে বাঁচি, আমাকে ছেড়ে দাও, আমি চলে যাচ্ছি, প্রতিদিন রাত্রে আমি যেখানে থাকি তোমাকে 1 বস্তা করে মোহর দেব। বেশ, তবে যা, তোকে ছেড়ে দিলাম, ফুস। ওরে বাবা, পালিয়ে যাই পালিয়ে যাই। আমারও নাম গোপাল ভাড়, হ্যাঁ আমার কাছে চালাকি। যাক গ্রামবাসীগণ, আর তোমাদের কোনো ভয় নেই, এবার তোমরা আনন্দ মনে মাছ নিয়ে গাছতলা থেকে যাবে। এইবার গোপাল ভাড়ের কেরামতি আমি ভালো করেই দেখলাম, ভূত তো দূরের কথা, ভূতের বাপ এ দেশ ছেড়ে পালিয়ে গেছে।